আমার ছেলেটা কাশ্মীর গেছিল ওই ট্রেনিংয়ে সেই সময় ওই কাশ্মীর থেকেই সাহেবের সাথে নিয়ে এসেছেন তো আমি বললাম যে দুটা নিয়ে আয় তবে লাগানো হবে কি দেখা যাবে ফল হয় কি না হয় গাছও লোক দেখতে পাবে ভালো হবে যে আমার এই পুরুলিয়া জেলার মধ্যে বাগুন্ডি থানার তুন্তুড়ি সুইসা অঞ্চলের মধ্যে যে আপেল গাছ লাগানো হয়েছে সেটাও দেখতে পাবে পাঁচটা লোকজন আলো দেখতে পাবে এবং প্রথম নিয়ে আইলো তখন আমি ভাবলাম যে হবে না বলি কিন্তু লাগার পনেরো দিনের পরে যখন গজাইলো সেই সময় আমি জানিলাম যে হবে গেল বছরও ফুলে ছিল এবছরও আপেল গাছ তৈরি করে মানে কিছু দিনের পরে ফল ওষুধ দেওয়া হইল তখন ফল আসলো তখন বললি ঠিক আছে আপনার কী মনে হয় যে আরও যদি প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় তাহলে কি এই জায়গায় কি আপেল চাষ করা যাবে করা যাবে একটু মেহনত করে করতে হবে ইয়ার একটু নিয়ম আছে সেই নিয়মের মধ্যে লাগানো যেই লাগাবে প্রথম যখন আমি লাগাইলাম তখন একে পুতার সময় গোবর তারপরে ওই খোল সুফলা পটাশ ফসফেট আর এই কেঁচো সার দিয়ে ওকে লাগিয়েছি তারপরে বোঝা গেল যে এখানে হবে চাষ করলে হবে আমি আশা করছি ছেলেটাকেও বলেছি যে আপেল গাছ লাগার জন্যে এই পনেরো ডিসমিল জায়গাতে আমি তৈরি করার ব্যবস্থা নিয়েছি লাগাবো বলে আপনার পরিচয় আমার সর্বেশ্বর তৈরি বাড়ি বাড়ি তুড়ি সপা সরিষা অঞ্চলের মধ্যে